হয়ে যাচ্ছে এদিক থেকে জিনিসপত্র কমা শেষ, এদিকে গ্রিনারিও আছে বেরোয় যাচ্ছে এদিক থেকে। দিস ইজ মোহাম্মদপুর, হ্যাঁ পড়াই গেছে মোহাম্মদপুর সরকারি কলেজ। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু নূর সফাই থ্রি। কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আজকে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজে। আমার এক ফ্রেন্ড সরকারি কলেজে পড়তো, তার কিছু ডকুমেন্ট এখন পর্যন্ত কলেজে এবং সেইটা পিক করার জন্য, রিসিভ করার জন্য আজকে যাচ্ছি। তো আমি আসলে সরকারি কলেজটা যে খুব কমই গেছি, ওরকম একটা যাতায়াত হয়নি। আজকে সে আমাকে কিছুদিন যাবৎ বলতেছিল যে তোমার যদি সময় হয় তাহলে একটু যাবো, আমার ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো প্রয়োজন, তাই আজকে বের হইলাম, সেখানেই যাচ্ছি। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওজের আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। তো যেটা বলতেছিলাম, আজকে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজে। সরকারি কলেজে আমি কখনো মোহাম্মদপুর সরকারি কলেজে যাইনি। তো ফ্রেন্ডের সুবাদে তারও যাতায়াতের দরকার ছিল, দেখা গেছে বাইক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়, সেটার জন্য সেও নক করলো, আমি ভাবলাম যাই। ফ্রেন্ড আমার কলেজের সামনে, বড়ই আনন্দিত লাগে এই সময়গুলোতে আসলে, কলেজের সামনে আসলে। কারণ একটা সময় রোজ আসতাম, সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে। কারণ যে পরিমাণ জ্যাম আসলে, এটা মন মেবি এইচএসির জন্য, এবং এইচএসির টাইম শিডিউলটাও আমি ঠিক মতো দেখিনি। ইভেন এমনও হইতে পারে যে দুইটা দুইটা সময় করে পরীক্ষা মেবি চলতেছে, যা বুঝলাম। এইভাবে যদি চলে তাহলে তো যাওয়ার পথে একটা বিশাল জ্যাম ফেস করবে। এখন বাজে হচ্ছে 1:26, বাইকের চাকা হচ্ছে লিক হয়ে গেছিলো। লিক হয়েছে কি, একটা কাটার মতো একটা জিনিস আর কি বাইকের চাকায় ঢুকে গেছে। তো হঠাৎ করে আমি দেখলাম সকালবেলা একদিন মেল করে যে বাইকের টায়ার প্রেশারটা খুবই কমে গেছে, 10 PSI হয়ে গেছে। তো 10 PSI নর্মালি কোনো কারণেই হওয়ার কথা না, এত শর্ট টাইমের মধ্যে 10 PSI। তা আমার ওইটা দেখে একটু ডাউট হয়, তারপর আমি চেক টেক করি, ওই যে লোকটা ছিল আর কি টায়ার যিনি ঠিক ইয়া দেয়, এয়ার প্রেশার যিনি ঠিক করে আর কি, এয়ার প্রেশারটা বাড়ায়, তো উনি দেখে আসলে ওইরকম কিছু পায়নি, ওনার চোখে হয়তো বা পড়েনি ব্যাপারটা। উনি আমাকে বলতেছে না টায়ার ঠিকই আছে, হয়তো ভাই এমনি বের হয়েছে। তো আমার একটা ডাউট ছিল, আমি কাজ ছিল একটা, কাজ সারার সময় আমি দেখলাম যে না বাইকের চাকায় ওইরকম একটা ভালো রেসপন্স পাইতেছি না। বাসায় যেয়ে চেক করলাম, দেখি ঠিকই ওই একটা কাটা কিছু একটা ঢুকেছিল। তো আমার টায়ার হচ্ছে টিউবলেস, টিউবলেস টায়ারে তো আর ওই আগের স্টাইলে ফাংচার ঠিক করানো যায় না, একটা গেজের ইনস্টলেশন করতে হয়, একটা গেজ টাইপের জিনিস ঢুকিয়ে ওটা বন্ধ করা হয়। বাট ব্যাপারটা আমার কাছে এরকম একটা সুবিধাজনক মনে হলো না, যেহেতু আমার ছিদ্রটা খুবই ছোট, তাই সেটা করাটা ঠিক হবে না, তাই জেল ভরে ফেলছি। গেছিলাম এবং যে জেল ভরে ফেলছি সেই ভিডিওটা আপনারা পাবেন আই বাটনে। আমি অনেকক্ষণ পরে ফাঁকা রোডে আসছি, ভালোই লাগতেছে। তো এখন যাব, ফ্রেন্ড আবার বের হয়েছে অনেকদিন আগে, এইচএসসি দিছে, রোল টোলো সব উল্টাপাল্টা করে ফেলছে। তো এইচএসসি রিলেটেড একটা ডকুমেন্ট দরকার ছিল তার, তো ওইটাই আনতে যাচ্ছি আর কি। রোডের অবস্থা এখন এমন হয়ে গেছে, এইসব রোডে আসলে আতঙ্কে থাকতে হয়, কখন না কে এসে লাগাই দেয়। আজ পর্যন্ত এই কথাটা আমি এর আগে বলছি, এখনও বলতেছি, আজ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই, ম্যাক্সিমাম কি সব অ্যাক্সিডেন্টই কম বেশি আমার নিজের দোষে না, অন্য কারো দোষে হয়েছে। তো এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে। এবং টায়ারে যেহেতু জেল ভরছি, খুব একটা ইচ্ছা আছে ছোটো রাইড টাইডে যাবো, ইনশাল্লাহ জয়েন করবো। কালকে একটা, গতকালকে একটা ট্রাইপড কিনলাম, ট্রাইপডেরও কিছু দরকার টরকার হয়। এর আগে একটা ভিডিও শ্যুট নিয়েছিলাম খুব কষ্ট করে হাত দিয়ে, আমি আমার ব্লগিং কেস যেটা আছে আর কি, মোটো ব্লগের ক্ষেত্রে যে কেসটা ইউজ করি উলেন্সির, সেই কেসটায় হাত দিয়ে ধরে আমি হচ্ছে ব্লগিং করছিলাম, বাট সেই শ্যুটটা নিয়েছিলাম, বাট কোনো লাভ হয়নি আসলে। এটা সুপার ওয়াইড, সুপার ভিউ আর কি, আলট্রা ওয়াইড যেটাকে বলে, সুপার ভিউ থাকার কারণে এটাতে হাত দিয়ে ক্যামেরাটা ধরে যদি আমি ভিডিও করি এবং ভুলেও যদি আমার একটা আঙুল হচ্ছে ক্যামেরার ফ্রন্ট বডিতে যায়, তাহলে সেটা লেন্সে চলে আসে, ক্যামেরায় ধরা পড়ে যে আমি আঙুল দিয়ে রাখছি, ধরে রাখছি, এটা বোঝা যায়। তো ওইটার জন্য আমি ভাবলাম যে না একটা ট্রাইপড কমের হইলেও কিনতে হবে, যদিও টাকা পয়সা নাই, গরিব মানুষ ভাই, অল্প টাকার মধ্যে আপাতত সবচেয়ে লোকাল যেটা আছে আর কি, সবচেয়ে লো কোয়ালিটি ওইটা একটা নিয়েছি। শুনলাম এটা আর কি টুকটাক আমার যে কাজ, আমার যে পারপাস সেটাতে চলে যাবে।
তো আপাতত ইউজ করি, সেটারও ভিডিও দিছি, অবশ্যই সেটাও আই বাটনে পেয়ে যাবেন আপনারা। অ্যান্ড এই লাল সবুজের পতাকা আসলে ডিসেম্বর মাসে দেখা যায়, খুব ভালো লাগে আসলে দেখতে ব্যাপারটা। আমি বের হওয়ার সময় যেখান থেকে ফ্রেন্ডকে পিক করছি সেখান থেকে বের হওয়ার সময় একবার দেখলাম, এখনও একবার দেখলাম, এগুলো কেমন যেন একটা ভিতরে আত্মতৃপ্তি কাজ করে এগুলো দেখলে। আমি জানি না, অনেকেরই হয়তো বা ব্যাপারটা করে, একটা উৎসব উৎসব মুখর সময় লাগে। তো চলেন যাই, দেখি আজকে উঠাইতে পারে কি না, ভিতরে যদি কোনোভাবে ঢুকে ভিডিও করার সুযোগ হয় তাহলে হালকা পাতলা হয়তো বা করবো, সুযোগ না হলে নাও করতে পারি, যেহেতু সরকারি কলেজের মধ্যে এইচএসসি চলতেছে, ক্যামেরাটা নাও অ্যালাউ করতে পারে। আমি আসলে আমার এত প্যারা নাই ভিতরের ভিডিও করার, বাইরে থেকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাব এবং বিষয়গুলো শেয়ার করব। সো চলেন চলে এসছি এই ফ্রেন্ডের কলেজে। আজকে ওরই হচ্ছে একটা ডকুমেন্ট উঠানোর জন্য আসছি এবং দেখি কাজ কতটুকু আগায়। ফ্রেন্ড এখানে কাজ শেষ, সো বের হয়ে যাচ্ছে এদিক থেকে, ওর জিনিসপত্র নেওয়া শেষ। এবং সরকারি সরকারি কলেজ হিসেবেও খুব সুন্দর একটা জায়গা, খুব অবাকই হইলাম। বাহ, আমি হেলমেট লাগাই হাঁটতেছি, এদিকে গ্রিনারিও আছে। তো প্রথমবারের মতো এখানে আসছি। হ্যাঁ, চলো, আগের স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, তোমার না অবশ্য ওয়েল ডেকোরেটেড, আমি যতটুকু ভাবছিলাম যেরকম হয় ওইরকম না, যথেষ্ট সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। তো যে কাজের জন্য আসছিলাম কাজ মোটামুটি প্রায় শেষ এবং বেড়ে যাচ্ছে এদিক থেকে, সেও মোটামুটি ভালো খুশি। আমি দেখলাম আমি এতটা সুন্দর ওয়েল ডেকোরেটেড আশা করিনি, গেটটা দেখেই তো ভালো লাগতেছে। বললাম না, আমার ফার্স্ট টাইম আসা আসলে এই জায়গাগুলোতে, এর আগে কখনো আসা হয়নি। বাইকও রাখার সুন্দর জায়গা আছে, ভালো লাগলো ওভারঅল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কি। হ্যাঁ, এই যে চিপোতে বেরো যাম, বলো নান নাই যাবো নাকি হাজিতে যাবো। এই কলেজেই আসছিলাম আজকে, দিস ইজ মোহাম্মদপুর, হ্যাঁ পড়াই গেছে মোহাম্মদপুর সরকারি কলেজ। আবার কবে আসা হয়, কখনো আসা হবে কি না তাও জানি না। এখান থেকে ইউটার নিয়ে নেই। ও মাই গড, এদিকে তো সার্ভে, এদিকেও তো সার্ভিস রাইডার দিয়ে ভরা। আমার নর্মালি এইভাবে আসা হয় না সরকারি কলেজ, ভাবছিলাম মনে হয় একটু অনুন্নত হবে, বাট আমার ধারণা পুরোপুরি চেঞ্জ। প্রাইভেট, ইভেন অনেক প্রাইভেট কলেজের থেকেও আমি দেখলাম না এদের ফেসিলিটিস এবং ব্যবহার এবং সেই সাথে ডেকোরেশন সবই ভালো। অ্যান্ড আমি একটা জিনিস টেনশনে ছিলাম, সে গভর্নমেন্ট কলেজ তাই হয়তো বা একটু লেন্দি প্রসেস হবে, সময় লাগবে কাজ টাজ করতে, বাট এরকম কোনো কিছু হয়নি আসলে। খুব খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এবং কাজগুলো হয়ে গেছে এবং যারা ছিল দায়িত্বে তারা যথেষ্ট আন্তরিক, তাদের বিহেভিয়ার দেখলাম যথেষ্ট আন্তরিক, ব্যাপারটা দেখে ভালো লাগলো। এরকম গভর্নমেন্ট অফিসারদের যদি আমাদের প্রতি আন্তরিকতা থাকে তাহলে দেখা যাবে পাবলিকেরও তাদের প্রতি একটা অন্যরকম আন্তরিকতা এবং রেসপেক্ট কাজ করে, স্বাভাবিক। অ্যান্ড ওভারঅল ভালোই লাগলো, সে তার কাজে ছিল, কাজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড রাইড করে আসলে রাইডে যাবো করে কেন যেন একটা না একটা বাধা চলেই আসতেছে, আসলে বুঝতেছি না কেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে দেখবেন ঢাকা রাস্তায় চলতে চলতে এই জিনিসটাও দেখবেন, ফোন কানে লাগে, একদম স্যাভেজ মোড়ে ক্রস করতেছে রোড, আপনার দিকে তারা তাকাবেও না। এই যে যেমন এনাকে আমি হর্ন দিলাম ঠিক আছে দাঁড়ানোর জন্য, বাট উনি দাঁড়াবে না, বিকজ সে
She's savage, you know? হয়তো বাংলাদেশ এরকম প্রথম দেশ যেখানে এই যে হাত দিয়ে মানুষের হাতে লাইট লাগানো থাকে, কোনো বাইক গাড়ি অথবা কোনো কিছুকে হাত দেখালে সেই লাইটটা জ্বলে উঠে, তারা এটাই ভাবে। হাইওয়েতে আমি দেখছি, এখানে তো তাও নর্মাল ব্যাপার, এত মানুষ কেন? মেবি কলেজের ভর্তি, আচ্ছা কলেজের ভর্তি অথবা স্কুল কলেজের ভর্তি হবে। আমি ইভেন এমনও দেখছি রাত্রেবেলা হাইওয়েতে লাইট নাই, ঠিক আছে, বোঝাও যায় না ঠিক মতো। আমি এলইডি ইউজ করতাম, এলইডি দিয়েও ঠিক মতো বোঝা যাচ্ছিল না, দূরের থেকে দেখি উনি আমাকে হাত দেখায় এভাবে করে। তা হাত দেখাইলে তো আসলে মানে হয়তো বোনের কাছে লাগছে ওনার হাত রিফ্লেক্ট করে, কোনো ধরনের কোনো রিফ্লেক্টর হয়তো বা হাতে দিয়েছিল, যার কারণে আমাকে হাত দেখায় এসে থামায় ফেলতে চাইছে। রোডে আসলে এত পরিমাণ জ্যাম যে কথা বলার সুযোগ হয়ে উঠতেছে না, এবং থুতু ফালাই দিতেছে, মানুষ ভালোই না। তো যেটা বলতেছিলাম, মানে এত জ্যাম, কথা বলার মতো পরিস্থিতি আসলে এদিকে নাই, জ্যাম এতক্ষণ ঠেলে ঠেলে বের হইলাম এবং একটু ফাঁকা রোড পাইলাম, সেটাতে কথা বলতেছি। এটাও তো বড় ঝুঁকিপূর্ণ রোড, যে কোনো সময় যে কোনো পাশ থেকে দেখবেন উল্টা পাশের থেকে হঠাৎ করে কেউ না কেউ চলে আসতেছে, তো সাবধান থাকতে হবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওসের আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। অ্যান্ড সাবস্ক্রাইব কাউন্ট কমে গেছে, প্রচুর কমেন্ট গেছে, কি বলবো। যারা ইয়াটা ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে এমন কিছু ভিডিও থাকবে যেটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। সো আজকের মধ্যে এতটুকুই, রাইড উইথ সেফটি গিয়ার্স, আল্লাহ হাফেজ ভাই ব্রাদার্স।